1971 সালে পিরোজপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম নির্যাতনে যেসব মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন, ভাগীরথী সাহা তাদের মধ্যে একজন। মুক্তিযুদ্ধের সময় স্থানীয় যোদ্ধাদের বিভিন্নভাবে তথ্য দিয়ে সহযোগিতা করায় বিধবা ভাগীরথীকে মোটরসাইকেলের সঙ্গে বেঁধে রাস্তার উপর টেনে হত্যা করে পাকিস্তানি সৈন্যরা। সেই দুঃসাহসী মুক্তিযোদ্ধা ভাগীরথী সাহার দুঃসাহসিক অভিযানের কথা থাকছে আজকের স্টার স্পেশালে। পিরোজপুর সদর উপজেলা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে কদমতলা ইউনিয়নের বাঘমারা গ্রামে ভাগীরথীর বাড়ি। ছোট ছোট দুই সন্তানকে রেখে মারা যায় তার স্বামী। দুই সন্তানকে নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় বিধবা এই গৃহিণীর। জীবিকার তাগিদে ওই গ্রামের অন্যদের সাথে নৌকায় করে প্রতিদিন পিরোজপুর শহরে এসে মানুষের বাড়িতে কাজ করত ভাগীরথী। এরপরই শুরু হয় মুক্তিযুদ্ধ, আর পাক বাহিনীর দোসরদের নজর পড়ে বিধবা ভাগীরথীর ওপর। রাজাকাররা তাকে তুলে দেয় পাকিস্তানি সৈন্যদের হাতে। সৈন্যরা তাকে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে স্থাপিত পাকিস্তানি ক্যাম্পে এনে পাশবিক নির্যাতন করে। পরবর্তীতে তিনি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার জন্য পাকিস্তানি সদস্যদের সাথে সখ্যতা গড়ে তোলেন এবং তাদের কাছ থেকে গোপন সংবাদ সংগ্রহ করে তা মুক্তিযোদ্ধাদের সরবরাহ করতে থাকেন। বিষয়টি জানার পর তাকে হত্যার সিদ্ধান্ত নেয় পাক বাহিনী। 1971 সালের 13ই সেপ্টেম্বর ঠিক এই জায়গায় আমি তখন দাঁড়িয়েছিলাম। এই জায়গাটাই ছিল আমার আব্বার একটা বইয়ের দোকান। তো আমি তখন ক্লাস 10-এর ছাত্র। তো সেই বইয়ের দোকানে আমি আইসা বিকালবেলা বসছি, এ সময় হঠাৎ চিৎকার শুনে একটু নিচে নেমে দেখলাম যে ওদিক থেকে মোটরসাইকেলের পিছনে করে এক আর্মি সুবেদার, উনি মোটরসাইকেলের পিছনে করে কাউকে টেনে নিয়ে আসছেন। তো দেখলাম তখন তো এত মসৃণ রাস্তা ছিল না, রাস্তা ছিল এবড়ো থেবড়ো ইটের খোয়া বিছানো রাস্তা। সেই রাস্তায় এরপরে দেখলাম যে ভাগীরথী সাহাকে মোটরসাইকেলের পিছনে হাত দড়ি দিয়ে মানে হাত বেঁধে তারা এগিয়ে টেনে নিয়ে আসছে। সমস্ত রাস্তায় সে তার দেহটা ওলট পালট খাচ্ছিল এবং রাস্তায় সোপ সোপ রক্ত, এমনকি আমার তখন দৃষ্টিতে এখনও চোখে ভাসছে যে তার শরীরের চামড়া খুলে খুলে পড়তেছিল আমার চোখের সামনে থেকে। আমি এইখানে দাঁড়িয়ে দেখতেছিলাম, এইখান থেকে এইখানেই নিচে দাঁড়ালাম দোকান থেকে বেরোয়ে। এখান থেকে নিয়ে দেখলাম যে এই সোজা ওদিকে চলে গেল, আমাদের এখানে বড় মসজিদ জামে মসজিদ ছিল, জামে মসজিদের ওইখান থেকে তাকে বাঁদিকে টেনে নিয়ে বলেশ্বর নদীতে তাকে বলেশ্বর নদীর ঘাটে নিয়ে যাওয়ার পরেও আমি ওটা সচক্ষে দেখিনি, পরে শুনলাম যে বলেশ্বর নদীর ঘাটে নিয়ে যাওয়ার পরে ওখানে তাকে আবার একটা গুলি করে তারপরে লাথি মেরে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। সেই ভাগীরথী সাহা 1971 সালের 13ই সেপ্টেম্বর যে পৈশাচিকভাবে তাকে হত্যা করা হয়েছে, যে চোখে এখনও আমার চোখে যে জিনিসটা ভাসতেছে, একটা মানুষকে জলজ্যান্ত মানুষকে কিভাবে কি নির্বিচারে তারা হত্যা করেছে, যে জিনিসটা না দেখলে যারা সচক্ষে দেখেছে তারাই সেই জিনিসটা বুঝবে যে কত বৈচারিক অত্যাচার করেছিল তখন পাক বাহিনী। ভাগীরথী তখন পর্যন্ত জীবিত ছিল, এখানে যখন নিচে তখন কিন্তু জীবিত থাকলেও তো তার সেই অনুভূতিটা ছিল না, কেন তার আগে তাকে আমরা শুনেছি তার আগে তাকে ওইখানে গভর্নমেন্ট স্কুল মাঠে যে আর্মি ক্যাম্প ছিল গভর্নমেন্ট স্কুলের ভিতরে, সেই ক্যাম্পের সামনে একটা ছোট্ট ডাক বাংলোর মতন ছিল, বর্তমানে সেখানে একটা মসজিদ তৈরি হয়েছে, সেই ডাক বাংলোর ভিতরে তাকে অকথ্য অত্যাচার করা হয়েছে, ওইখানেই তাকে আধমরা করা হয়েছে। এরপরে তাকে মোটরসাইকেলের পিছনে বাঁধে সেই ওই রাস্তা থেকে এই পোস্ট অফিস রোড হয়ে সদর রোড হয়ে তাকে বলেশ্বর নদীর ঘাটে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। ভাগীরথীর ওই দৃশ্যটা সমস্ত শহরে টাইনে নিয়ে দেখানো মানে কি, যে শহরবাসী দেখুক, এমনি তো হাজার হাজার মানুষকে সেই বলেশ্বর নদীর ঘাটে নিয়ে তারা একে একে গুলি করে হত্যা করেছে সেটা তো সবাই দেখতো না, কিন্তু শহরে যে এইভাবে পৈশাচিকভাবে যে মানুষের মধ্যে একটা ভয় আতঙ্ক সৃষ্টি করার জন্য এইভাবে তাকে সমস্ত শহর থেকে টাইনে নিয়ে তাকে মানুষ দেখলো যে মানুষ তারা কত পৈশাচিক, তারা মানুষকে কিভাবে অত্যাচার করে, এই জিনিসগুলো তারা দেখানোর জন্যই আমার মনে হয় সেই কাজটা করেছিল আর কি। ছিন্ন ভিন্ন মৃতদেহটি উদ্ধার করে স্বজনরা তার গ্রামের বাড়িতে নিয়ে সৎকার করে। জেলার মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে ভাগীরথী সাহার নামটা শুধু আছে, কিন্তু বিজয়ের 50 বছরেও এমন দুঃসাহসী মুক্তিযোদ্ধাকে সম্মান প্রদর্শনে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। শহীদ ভাগীরথীর কোনো ছবি না থাকলেও থাকবে তার বীরত্ব গাথা।